হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ সংক্রান্ত ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে 2020 সালে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পদে আপনারা যারা আবেদন করেছিলেন তাদের পরীক্ষা কবে হবে এবং নতুন করে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের নিয়োগ বিজ্ঞপ্তি কবে দিবে এবং কতজন নিবে, এই সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব। তো বন্ধুরা, 2020 সালে প্রাইমারির যেই সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল, তো সেখানে প্রায় 32,000 শিক্ষক নিয়োগ করা হবে। তো এই পরীক্ষাটি করোনার কারণে কিন্তু সঠিক সময়ে নেওয়া হয়নি। তো এখন আবার নতুন করে তারা পরীক্ষা নেওয়ার ব্যাপারে আপডেট জানিয়েছে। তো দেখুন, এটি হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা এপ্রিলে। তো এটি হচ্ছে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের সর্বশেষ আপডেট। তো আমরা এখন একটু বিস্তারিত নিউজটি দেখে নিব। চলতি বছরের এপ্রিলে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং জুলাইয়ে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, তবে পরীক্ষার তারিখ এখনো জানানো হয়নি। বুধবার 9 মার্চ দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সভায় জানানো হয়, সহকারী শিক্ষকের 32,577টি শূন্য পদে নিয়োগের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর 2020 সালের 20 অক্টোবর বিজ্ঞপ্তি প্রকাশ করে, কিন্তু করোনা মহামারী বাস্তবতায় নিয়োগ পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। ইতিমধ্যে অবসরজনিত কারণে আরও 10,000-এরও বেশি সহকারী শিক্ষকের পদ শূন্য হয়ে পড়েছে। এ কারণে বিদ্যালয়গুলোতে শিক্ষক ঘাটতি দেখা দিয়েছে, যা পাঠদান কার্যক্রমকে ব্যাহত করছে। ফলে সমস্যা নিরসন কল্পে মন্ত্রণালয় আগের বিজ্ঞপ্তির শূন্য পদ ও বিজ্ঞপ্তির পরের শূন্য পদ মিলিয়ে প্রায় 45,000 সহকারী শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে। তো বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তিটি পরীক্ষা হয়ে গেলে তারপরে কিন্তু আবার 45,000-এর আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে, ঠিক আছে? তো বন্ধুরা, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের এই পরীক্ষাটি 2021 সালের ডিসেম্বরে পরীক্ষা নেওয়ার একবার সিদ্ধান্ত হয়েছিল এবং তারপরে জানুয়ারি ফেব্রুয়ারিতেও একবার হবে এরকম একটি সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু করোনা ভাইরাসের উদ্যোগতি থাকায় তখনও কিন্তু এই পরীক্ষাটি নেওয়া হয় নাই। তো এখন যেহেতু করোনা ভাইরাসের কিছুটা নিম্নমুখী প্রবণতা আছে, তাই হয়তো এবার এপ্রিলে পরীক্ষাটি হয়ে যাবে। তো অবশ্যই আপনারা ভালো করে পড়াশোনা শুরু করেন। তো বন্ধুরা, যখনই এই পরীক্ষাটির চূড়ান্ত তারিখ ঘোষিত হবে এবং অ্যাডমিট কার্ড ছাড়া হবে, এছাড়াও নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হলে অবশ্যই আমি আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দিব। তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের সর্বশেষ আপডেটটি আপনাদেরকে জানিয়ে দিলাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।